চিকিৎসক সুবর্ণ গোস্বামী পাল্টা এই বিষয়ে কি বলেছেন, শুনুন। আলাপনবাবুর এই বয়সে এই দশমীর দিনে তাকে বাড়ি থেকে নবান্নে গিয়ে এই কথাটুকু বলার জন্য তাকে পাঠানো হলো, আলাপনবাবুর লজ্জা হওয়া উচিত। চিকিৎসকরা, এটা চিকিৎসক সংগঠনের কোনো, আমাদের কোনো ডাক ছিল না, সাংগঠনিক কোনো আহ্বান ছিল না যে গণপদত্যাগ করুন। এটা যে ছাত্ররা মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা বা হচ্ছে জুনিয়র ডাক্তাররা কারো ছাত্র, ফলে সেই শিক্ষক ছাত্ররা প্রতিষ্ঠান ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ফ্যাকাল্টি মেম্বার, যে তারা গণইস্তফা দেবেন। সেই মতো করে তারা গণইস্তফা দিয়েছেন। আজকেও একটি মেডিকেল কলেজে গণইস্তফা জমা পড়েছে। গণইস্তফা এটাই হয়, তারা হুঁশিয়ারি দেয়, কাজও চালিয়ে যায়, এবং তারপরে হচ্ছে যে সরকার যদি দাবি না মানে তারপরে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিয়ম মেনে নির্দিষ্ট ফরম্যাটে দরখাস্ত করবেন নিশ্চয়ই। গত কয়েক বছর ধরে রাজ্যে অন্তত 600 বেশি চিকিৎসক তারা নানা কারণে ইস্তফা পত্র সরকারি কাছে পাঠিয়েছেন নিয়ম মেনে নির্দিষ্ট ফরম্যাটে, যেভাবে আলোপনবাবু বলছেন সেইভাবে বা আরও ভালোভাবে। সেগুলো এখনও স্বাস্থ্যভবনে পড়ে আছে ডাই হয়ে, একজনেরও ইস্তফাপত্র গৃহীত হয়নি। ভলান্টারি রিটায়ারমেন্ট, এর জন্য 250 জনের বেশি হচ্ছে চিকিৎসক তারা দরখাস্ত দিয়ে রেখেছেন নিয়ম মেনে, সেগুলো স্বাস্থ্যভবন আটকে রেখেছে, দিচ্ছেন না। আগে স্বাস্থ্যভবনকে নবান্ন বলুক যে ওইগুলোকে হচ্ছে যে গ্রহণ করতে, তাহলে বুঝবো যে সরকারের কথা এবং বাস্তবের মিল আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।